আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশের বিভিন্ন স্থানে করোনা ও উপসর্গ নিয়ে 12 জনের মৃত্যু, বাড়ছে সংক্রমণ। ডিজিটাল মাধ্যমে বিক্রি বেড়েছে প্রায় 50%, অন্তত 5 লাখ তরুণ তরুণীর কর্মসংস্থানের আশাবাদ। করোনায় স্থবির সাংস্কৃতিক অঙ্গন, আটকে গেছে সব আয়োজন, বিপন্ন শিল্পী কলাকুশলীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, সাথে আছি আমি রোমানা আমিন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে করোনা সংক্রমণ, একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। বগুড়া, গোপালগঞ্জ ও ফরিদপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 12 জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যাও বাড়ছে। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। বগুড়ায় গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 4 জন আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 2 জন। জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 25 জনে। গোপালগঞ্জে করোনা আক্রান্ত এক বৃদ্ধ ও উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে 402 জন। ফরিদপুরে গেল 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যুর সংখ্যা 17 জন। নিহতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন কাজ সম্পূর্ণ হয়েছে। রংপুরে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 700। গত 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগের এক চিকিৎসক ও 2 পুলিশ সদস্য সহ 12 জনের করোনা পজিটিভ এসেছে, আক্রান্তের সংখ্যা 708 জন। দিনাজপুরে 105 জনের নমুনা পরীক্ষায় নতুন 14 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত 412 জন। পঞ্চগড়ে নতুন করে 3 বছর বয়সী এক শিশুর করোনা শনাক্ত হয়েছে, মোট শনাক্ত 114 জন। এছাড়াও মৌলভীবাজার 4 আসনের MP, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ, পাবনায় 3 জন ও কুষ্টিয়ায় 12 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এদিকে করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের বিভিন্ন এলাকাকে রেড জোনে চিহ্নিত করে মানতে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি। আফসানা নীলা, একুশে টেলিভিশন। করোনাকালে কদর বেড়েছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর। গেল 3 মাসে ডিজিটাল মাধ্যমে বিক্রি বেড়েছে প্রায় 50%। কয়েক বছরের মধ্যে এ খাতে অন্তত 5 লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান হবে আশাবাদী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। আর জরুরি সেবার আওতায় থাকা এ খাতের জন্য কর অব্যাহতির সুযোগ চেয়েছে ই ক্যাব। আজ দেখুন ইবনুর শাওনের বিশেষ রিপোর্টের প্রথম পর্ব। করোনাকালে ব্যস্ততার শেষ নেই ই কমার্স কর্মীদের। পণ্যের অর্ডার নেওয়া, সঠিক ঠিকানায় পৌঁছে দেয়া, ধাপে ধাপে সেই কাজগুলো করতে হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। ভিড় ঠেলে বাজারে যাওয়া কিংবা দরদাম করার ঝামেলা থেকে ক্রেতাকে মুক্তি দিচ্ছে ই কমার্স প্রতিষ্ঠানগুলো। অনলাইন ব্যবসার পরিধি বাড়ায় নতুনরাও ঝুঁকছেন এর প্রতি। যারা হয়তো বা আগে কখনো ই কমার্স সম্পর্কে তেমন একটা কিছু জানতেন না, অথবা ই কমার্সের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না, তারা নতুন করে এই সংকটের মাঝে ই কমার্সের সঙ্গে যুক্ত হচ্ছেন। এটা আসলে এই করোনা সংকটের মাঝেও ই কমার্সের জন্য একটি ইতিবাচক দিক। তো ডেইলি অ্যাক্টিভ ইউজার কিন্তু প্রতিদিনই বাড়ছে। আমাদের অ্যাপ ইনস্টলেশন গত বছরের তুলনায় এবছর অনেক বেড়ে গিয়েছে। প্রশাসনের কার্যকর উদ্যোগের ফলে রাস্তায় কোনো রকম বাধা ছাড়াই মানুষের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিচ্ছে ই কুরিয়ার সেবাদাতারা। 26 তারিখের মধ্যে সবাইকে আমাদের এই মেম্বার কোম্পানিগুলোকে স্টিকার ও ডিসি কমিশনারের, ঢাকা ডিস্ট্রিক্ট কমিশনারের বা বিভিন্ন ডিস্ট্রিক্টের কমিশনারদের লেটার দিয়ে দিয়েছি, পারমিশন লেটার দিয়ে দিয়েছি উইথ প্রপার নেসেসারি প্রিকশন সহ। ই কমার্সকে আরও এগিয়ে নিতে সরকারের নীতিগত সহায়তা চেয়েছেন ই ক্যাব সভাপতি। অনলাইনের মাধ্যমে এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউজ করে ই কমার্সের মাধ্যমে যারা কেনা বেচা করছে সেই প্ল্যাটফর্মগুলোকে যাতে কর অব্যাহতি দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানালেন, ডিজিটাল কমার্স পলিসির কারণেই নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। সকলের জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করা, দ্বিতীয়ত হচ্ছে পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্ম তৈরি করা, তৃতীয়ত সরবরাহ ব্যবস্থা এবং চতুর্থত বিশ্বাস স্থাপন করা। ICT উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আমরা ডিজিটাল কমার্স পলিসি আমরা প্রণয়ন করেছি,
যার ফলে এখন ই কমার্সে হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে, লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। এদিকে এবার ক্ষতিগ্রস্ত চাষিদের আম ই কমার্সের মাধ্যমে বিক্রির উদ্যোগের কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব। কর্মসংস্থানের বিষয়টি করোনার কারণে যে ব্যাপকভাবে কমে যাবে সেটা কিভাবে আমরা বাড়াতে পারি সেটাও ই কমার্সের মাধ্যমে আমরা চেষ্টা করি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইনের উপর মানুষের আস্থা ও নির্ভরতা বাড়াতে হবে, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও দক্ষ জনবল। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। সাংস্কৃতিক অঙ্গনেও করোনার কালো মেঘের ছায়া, থমকে গেছে সাংস্কৃতিক কর্মীদের জীবন জীবিকা, আয়োজন করা যাচ্ছে না কোনো অনুষ্ঠানও। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন শিল্পকর্মে যাদের জীবন চলত আজ তারা বড় বিপন্ন, দাঁড়াতে হবে তাদের পাশে। আদিত্য মামুনের দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। এইসব স্থানেই বসত গানের আড্ডা, মুখর থাকত গানের পালা, আজ ভিন্ন দৃশ্যপট, শুনশান নিরাপত্তা সবখানে, গান নেই, প্রাণ নেই। যারা মঞ্চে গান গাইতেন কিংবা বাড়ি বাড়ি গিয়ে গান শেখাতেন, করোনার প্রভাবে তারাও আজ বেকার। বেকার হয়ে পড়েছেন শর্ট ফিল্ম নির্মাতা আর টেলিছবির নির্মাতারাও। নাটক না হওয়া মানে শুধুমাত্র অভিনেতারা সংকটে পড়ে, আমরা সংকটে পড়ি এমন নয়, পুরো সোসাইটিটাই একটা সংকটে পড়ে যায়। লাস্টে তিন মাস কোনো রকম কাজ নেই, জাস্ট একদম ঘরে বসা, তো এটা অবশ্যই আমাদের পেশাগত জায়গায় একটা বিরূপ প্রভাব ফেলছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিল্পকলা একাডেমির আদলে সারা দেশে 63টি একাডেমি নিরবচ্ছিন্নভাবে সংস্কৃতির চর্চা করে আসছিল। করোনার এই আপদে মন্ত্রণালয়ের সহায়তায় 5000 অসচ্ছল সাংস্কৃতিক কর্মীদের অর্থ সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে ভিন্ন উপায়ে তাদের আয়ের ব্যবস্থা করার তাগাদা দিয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। গত তিন মাসের অধিক সময় ধরে সবাই বেকার এবং আমরা সাধ্যমতো কিছু অর্থ সংস্থান করে আমরা কিছু টাকা দিতে পেরেছি, কিছু ত্রাণ সাহায্য দিতে পেরেছি, কিন্তু সেটাও তেও এক মাসও চলবে না, কিন্তু বাকি কতদিন এই অবস্থা চলতে হবে আমরা জানি না। সারা দেশের হাজার হাজার লোকসঙ্গীত শিল্পী সহ সংস্কৃতি কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজের। রাস্তায় কত গানের দল, বাউল, আমাদের অনেক প্রাণের মানুষ, বাঁশিওয়ালা থেকে অনেক গায়ক ঘোরাফেরা করে আমাদের গান শোনায়। তাদের এখন খাওয়া বন্ধ, গান শোনানো বন্ধ মানে খাওয়া বন্ধ, তাদের খাওয়াতে হবে, সে দায়িত্ব নিতে হবে। তবে করোনায় সামাজিক দূরত্ব মেনে সঙ্গীত মঞ্চ ও টিভি নাটকের কাজ চালু করার কথা ভাবা যেতে পারে বলে জানালেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। আমাদের মিলনায়তন যেখানে 700 লোক আসন, সেখানে প্রয়োজনে আমরা 150 লোককে আসন দেব, 200 লোককে বসাবো, 6 ফিট দূরত্বে রাখবো, আমরা স্যানিটাইজার ব্যবহার করবো দর্শকদের জন্য, আমরা মাস্ক ব্যবহার করব দর্শকদের জন্য। করোনায় আবারও স্বাভাবিক হবে জনজীবন, এমনই প্রত্যাশা সবার। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। করোনায় পর্যটক নেই গাজীপুর সাফারি পার্কে, প্রকৃতিতে ফিরছে সজীবতা। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। করোনার কারণে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বন্ধ থাকায় প্রকৃতিতে ফিরছে সজীবতা। পর্যটন ও দর্শনার্থীদের কোলাহল না থাকায় পশু পাখিরা অবাধে বিচরণ করছে, বেড়েছে বংশ বিস্তারও। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক 20 মার্চ থেকে করোনা ভাইরাসের কারণে বন্ধ। এই অবস্থায় বন্যপ্রাণীদের বংশবৃদ্ধি বেড়েছে। পার্কটিতে আরও সজীব হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্য। সাফারি পার্কে সব মিলিয়ে 5,000 পশু পাখি রয়েছে। বন্য পশু ও পাখিগুলো সুস্থ ও সবল রাখতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। লকডাউন পরিস্থিতিতে আমরা বন্যপ্রাণীর হাইজিনকে ঠিক রাখার জন্য আমরা নিয়মিত স্প্রে, হাইজিনিক যে ব্যবস্থাগুলো আছে শেড পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন জীবাণুনাশক আমরা স্প্রে করতেছি প্রত্যেকটা শেডের মধ্যে। নিরিবিলি পরিবেশে প্রাণীগুলি অবাধভাবে বিচরণ করছে এবং প্রাণীগুলি বেশ ভালো আছে। কর্তৃপক্ষ জানান, নিয়মিত যত্ন ও পরিচর্যায় পশু পাখিগুলো বংশবিস্তার করছে নিয়মিত। বন্দের ভেতরেই আসলে প্রত্যেকটা প্রাণী খুব স্বাভাবিকভাবেই কিন্তু বাচ্চা দিচ্ছে। আপনারা হয়তো জানেন, ইতিমধ্যে আমাদের দুইটা জেব্রার বাচ্চা হয়েছে, একটা কমাদিনের বাচ্চা হলো, গত পরশুদিন একটা ওয়াইল্ড বিস্টের বাচ্চা হয়েছে, এবং আমরা আশা করছি এ মাসের ভেতরে আরও 4-5টা প্রাণীর বাচ্চা আমরা পাবো। 2013 সালে 3,690 একর জমিতে দক্ষিণ এশীয় মডেল থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের সাথে মিল রেখে এই পার্কটি গড়ে তোলা হয়। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। করোনায় বিশ্বে 4,46,000 মানুষের মৃত্যু, আক্রান্ত 82,56,000। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। খুলনায় প্রসূতির মৃত্যুতে তার স্বজনদের হামলায় আহত রাইস ক্লিনিকের মালিক ডাক্তার আব্দুর রাকিব উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নিহত চিকিৎসকের ভাই জানান, গত 14 জুন বটিয়া খাটা এলাকার মোহাম্মদ মিলনের অন্তঃসত্ত্বা স্ত্রী হাসনা বেগম রাইস ক্লিনিকে ভর্তি হয়। অপারেশনের পর তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় রোগীর স্বজনরা 15 জুন ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে ক্লিনিকের সামনে ডাক্তার রাকিবকে মারধর করে। আহত অবস্থায় ডাক্তার রাকিবকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রতিবাদে কালো ব্যাজ ধারণ সংবাদ সম্মেলন ডেকেছে বিএমএ। আর এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের বিভিন্ন স্থানে করোনা ও উপসর্গ নিয়ে 12 জনের মৃত্যু, বাড়ছে সংক্রমণ। ডিজিটাল মাধ্যমে বিক্রি বেড়েছে প্রায় 50%, অন্তত 5,00,000 তরুণ তরুণী কর্মসংস্থানের আশাবাদ। করোনায় স্থবির সাংস্কৃতিক অঙ্গন, আটকে গেছে সব আয়োজন, বিপন্ন শিল্পী কলাকুশলীরা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।